বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি মুসাম্মা সুরাইয়া খাতুন। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ছোট্ট একটা অধ্যায় নিয়ে এসেছি, পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। এই অধ্যায়ে আজকে আমি প্রাথমিক ধারণা দেবো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ পদ্ধতিটা কি? সালোক সংশ্লেষণ পদ্ধতি হচ্ছে এমন এক পদ্ধতি যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আমরা যে শিরোনামগুলো জানব সেগুলোর মধ্যে সালোক সংশ্লেষণ হচ্ছে একটি বিশেষ শিরোনাম। সালোক সংশ্লেষণ কি, সালোক সংশ্লেষণ পদ্ধতিটা কিভাবে সম্পন্ন হয়, অর্থাৎ একটি উদ্ভিদের সবুজ অংশ কিভাবে সালোক সংশ্লেষণ পদ্ধতিকে কাজে লাগিয়ে খাদ্য প্রস্তুত করে, সে পদ্ধতিটা সম্পর্কে আমরা জানব। সালোক সংশ্লেষণ পদ্ধতি প্রথমত এখানে যে উপাদানগুলো ব্যবহৃত হয় পানি এবং কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদের সবুজ অংশে পানি এবং কার্বন ডাই অক্সাইড সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে পানি উৎপন্ন করে। এই পদ্ধতিটা আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এরপরে থাকছে উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন হতেছে, এই অক্সিজেনটা কিভাবে উৎপন্ন হচ্ছে তা আমরা একটা পরীক্ষার মাধ্যমে ক্লাসে অবশ্যই করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বলেছিলাম বিজ্ঞান বইয়ের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের সবচেয়ে সংক্ষিপ্ত একটা অধ্যায় এটা। তো এখানে আর কিছু নেই জানার মতো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। পরবর্তীতে আমি এর বিস্তারিত আলোচনা করবো। আল্লাহ হাফেজ।